13 সেপ্টেম্বর বিজেপির পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই দিন পুলিশ বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে। এরই প্রতিবাদে শুক্রবার রাজ্যের প্রতিটি জেলার বিজেপির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই অঙ্গ হিসাবে এদিন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির পক্ষ থেকে বর্ধমান সদর থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। গত 13 তারিখে আমাদের কলকাতায় যে নবান্ন অভিযান ছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের পুলিশ যেভাবে মানে নিরীহ ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা তাদের ওপর যেভাবে আক্রমণাত্মক একটা পদক্ষেপ নিয়েছে এবং এই আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য কিছু বিচ্ছিন্নতাবাদীর মানুষ যারা মিছিলের মধ্যে পাশ থেকে বিভিন্ন দিক থেকে ইঁট ছুঁড়ে পুলিশকে ইঁট ছোড়ার জন্য প্ররোচিত করেছে, পুলিশের মধ্যে থেকে ইঁট ছুঁড়েছে, আমাদের কাছে তার ভিডিও ফুটেজ আছে, এবং যেভাবে বোম বাস্ট করা হয়েছে, ছাদের ওপর থেকে বোম পড়েছে, আমরা নিজেরা দেখেছি হাওড়াতে যে ছাদের ওপর থেকে বোম পড়ছে এবং বোমের মধ্যে ওই যে স্প্লিন্টারগুলো ছিল সেগুলোতে আমাদের কিছু কর্মী আহত হয়েছে। এইভাবে গণতন্ত্রকে হত্যা করার যে প্রয়াস পশ্চিমবঙ্গের এই সরকার পুলিশকে দিয়ে করাচ্ছে এটাকে আমরা ধিক্কার জানাই। খুব ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদে সমস্ত থানার পুলিশের কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি, ওই ওসি ভাইসিদের কাছে। এছাড়া এই নবান্ন অভিযানের পর অভিষেক ব্যানার্জির যে বক্তব্য, যে উনি বলেছেন যে এই আন্দোলনকারীদের আমি হলে কপালে শ্যুট করতাম বলে উনি যেভাবে দেখিয়েছেন, এই ধরনের যে ফ্যাসিবাদী মনোভাব, এই মনোভাবের বিরুদ্ধে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার, রিপোর্ট আনন্দবার্তা।